আসসালামু আলাইকুম। এডুকেশনাল হেলথ এর পক্ষ থেকে আমি রাশেদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে আবেদনের ন্যূনতম যোগ্যতা কত বা কত পয়েন্ট হলে আপনি অনার্সে আবেদন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি মানবিক শাখার শিক্ষার্থী হয়ে থাকেন তো সেক্ষেত্রে 2023 অথবা 24 সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ 3 পয়েন্ট পেতে হবে এবং 2021-22 সালে 21 অথবা 22 সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ 3 পয়েন্ট পেতে হবে। তো এইচএসসি এবং এসএসসি দুটিতে 3 পয়েন্ট পেলেই হবে না এবং দুইটি মিলে অবশ্যই আপনাকে 6.50 এর উপরে নাম্বার পেতে হবে। যদি আপনি দুইটি মিলে 6 পয়েন্ট পান সেক্ষেত্রে আপনি অনার্সে আবেদন করতে পারবেন। এবার আসি বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে 2023-24 সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ 3 পয়েন্ট পেতে হবে এবং 2021-22 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় 3 পয়েন্ট পেতে হবে। তো দুইটিতে 3 পয়েন্ট পেলেই হবে না, দুইটি মিলে অবশ্যই 7 পয়েন্ট পেতে হবে। তো দুটি মিলে যদি 7 পয়েন্ট না পান তো সেক্ষেত্রে আপনি অনার্সে আবেদন করতে পারবেন। এবং বিজ্ঞান ব্যবসা শাখায় গেল। তো এবার আসছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল, যেগুলো বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স। এক্ষেত্রে এইচএসসি ও সমমান পরীক্ষায় 3 পয়েন্ট পেতে হবে এবং দুটি মিলে 7 পয়েন্ট পেতে হবে। তো এর মধ্যে যদি আবেদনের যোগ্যতা কম হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা অনার্সে আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা অনার্সে আবেদন না করতে পারলেও ডিগ্রিতে আবেদন করতে পারবেন, কারণ ডিগ্রিতে এর আবেদনের যোগ্যতা আরো কম লাগে। তো যাই হোক, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।